विशेष विज्ञप्ति असल एकेजी डॉक्टर प्लस हैंड सैनिटाइजर किनु असाधु व्यवसायी दूरे थाकुन डॉक्टर प्लस 65/2 एमबी रोड कोलकाता 51 डॉक्टर प्लस सैनिटाइजर केनार समय এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই ডক্টর সনকল, করোনা সতর্কতা নিয়ে আমাদের অনুষ্ঠান। করোনা এই শব্দটার সঙ্গে আমরা বেশ অভ্যস্ত হয়ে পড়েছি, যতদিন যাচ্ছে আমরা ভারতীয়রা শুধু নয় পৃথিবীর মনুষ্য জাতি এর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি। এবং কিন্তু করোনার সঙ্গে যতটা অভ্যস্ত হয়েছি, করোনা বিহেভিয়ারের সঙ্গে কি অভ্যস্ত হয়েছি, অর্থাৎ করোনা বিধির সঙ্গে কি অভ্যস্ত হয়েছি, এখানে মনে একটা বড় প্রশ্ন। যদি আমরা সত্যি সত্যি করোনা বিধির সঙ্গে অভ্যস্ত হতে পারতাম, তাহলে সেকেন্ড ওয়েভের এই মারক রূপটা আমরা দেখতাম না। আমরা অনেকটা কমিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা সতর্কতা থেকে সরে দাঁড়িয়েছিলাম। এখানেই আজকে আমাদের আলোচনা ডক্টর সনকলে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সৌমেন বিশ্বাস, এর আগেও আমরা তাকে পেয়েছি, ইএনটি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জন। অনেক অনেক স্বাগত। আর অনেক প্রশ্ন অনেকের থাকবে, আপনারা প্রশ্ন করবেন, ফোন করবেন। আমি আজকে প্রথম যে প্রশ্নটা করছি, আজকে আমরা একটু আসি জিঙ্ক নিয়ে, তারপরে মিউকর মাইকোসিস নিয়ে কথা বলবো। আগে মিউকর মাইকোসিস নিয়ে কথা বলে নেবো, আগে জিঙ্ক নিয়ে একটু কথা বলি। কারণ আমরা তো অনেকেই অনেক ওষুধ খাচ্ছি, শুধু যে করোনা আক্রান্তরা ওষুধ খাচ্ছেন তা নয়, আমরা যারা করোনা আক্রান্ত হইনি আমরাও প্রায় এক বছর ধরে প্রচুর ওষুধ বাড়িতে খাচ্ছি। তো এক্ষেত্রে এই যে জিঙ্ক, এটা আমাদের শরীরে কিভাবে কাজ করে, কি কাজ করে? জিঙ্ক হচ্ছে একটা এসেনশিয়াল এলিমেন্ট, যেটা খুব প্রয়োজনীয় আমাদের শরীরে বিভিন্ন রকমের কাজের জন্য। প্রথম কথা হচ্ছে জিঙ্ক কোফ্যাক্টর হিসেবে কাজ করে প্রায় 100টার উপর বডির এনজাইমে। অতএব এটা আমাদের বডির ইমিউনিটি বাড়ায়, সাথে আমাদের ডিএনএ আরএনএ সিনথেসিস করতে সাহায্য করে, সাথে আমাদের সেলুলার ইন্টিগ্রিটিটা রাখে। এছাড়াও জিঙ্ক একটা পোটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি সাবস্টেন্স, এটা আমাদের শরীরের যে ইনফ্লামেশন লোড সেটা কমায়। তাছাড়া এই জিঙ্কের একটা খুব ইম্পর্টেন্ট বেনিফিট আছে, যে জন্য আমরা জিঙ্কটা সাপ্লিমেন্ট হিসেবে দিতে বলছি করোনাতে। দেখা যাচ্ছে জিঙ্ক একটু নর্মাল লেভেলের বেশি যদি আমরা খাই, সেক্ষেত্রে জিঙ্কটা আরএনএ ভাইরাসটাকে পলিফ্রাইড করতে বাধা দিচ্ছে। কেননা এটা আরএনএ যে এনজাইমটা লাগে আরএনএ ভাইরাসের নতুন করে একটা আরএনএ সিনথেসিস করার জন্য, সেই আরএনএ এনজাইমটাকে ইনহিবিট করে জিঙ্ক। এবার এই জিঙ্কটা নিয়ে একটু সমস্যা আছে, জিঙ্কটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। এই যে করোনা হলে ডক্টররা জিঙ্ক রেকমেন্ড করছেন, এটা কেন করছে? তার কারণ হচ্ছে জিঙ্কটা, এই যে এখনই বললাম, যেহেতু জিঙ্কটা এক তো আমাদের শরীরে ইনফ্লামেটরি লোড কমায়, আমাদের শরীরে ইমিউনিটিটা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তার সাথে জিঙ্কে দেখা গেছে যখন আমরা সার্স মার্স এর আগে যখন আমাদের দেশে তেমন হয়নি, করোনা গ্রুপের যে ভাইরাসগুলো যখন আমাদের এর প্রকোপ দেখা গেছিলো, তখন টিস্যু কালচার করে দেখা গেছিলো যে টিস্যুর মধ্যে ভাইরাস গ্রোথটাকে কিন্তু জিঙ্ক একটা পরিমাণে বেশি কনসেন্ট্রেশন থাকলে জিঙ্ক কিন্তু ওটাকে ইনহিবিট করে। তো আরএনএ পলিমারেস যে জিন যে এনজাইমটা, এটাকে কিন্তু জিঙ্ক অনেকটাই ইনহিবিট করে, যার ফলে যে আরএনএ ভাইরাসের যে গ্রোথের যে রেট, সেই রেটটা কিন্তু অনেকটা কমে যায় জিঙ্ক খেলে। এই যে ধরুন আমরা আজকাল সাপ্লিমেন্টস নিচ্ছি, জিঙ্কের সাপ্লিমেন্টস উইদাউট ডক্টর কনসালটেশন কতটা হার্মফুল হতে পারে একটা সুস্থ মানুষের ক্ষেত্রে আর একটা করোনা আক্রান্ত মানুষের ক্ষেত্রে? একদম, জিঙ্ক তো আমরা এখনই বললাম জিঙ্ক ভীষণ ভালো, কিন্তু সব কিছুরই একটা লিমিট থাকে। আমরা সেই লিমিটের বাইরে যদি কিছু খাই সেটা কিন্তু ক্ষতিই করে। নর্মালি জিঙ্ক আমরা নর্মাল যে আমরা খাবার দাবার খাই, সেই খাবারে কিন্তু আমরা জিঙ্ক পরিমিতভাবে পাই। জিঙ্ক আমাদের সাপ্লিমেন্ট তখনই দরকার হয় যখন শরীরে এর বেশি দরকার হয়, মানে যখন আমাদের কোনো রোগ হয়েছে, যে রোগে আমাদের ইমিউনিটি একটু কম আছে। যেমন আমরা খুব কমনলি জিঙ্ক ইউজ করতাম ডায়রিয়ার জন্য, করতাম না, এখনও করা হয়। তো আমরা এই জিঙ্কটা বিভিন্ন কাজে আসে, কিন্তু জিঙ্কের বেশি নিলে, যেমন আমাদের রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স অফ জিঙ্ক হচ্ছে 10-15 গ্রাম, কিন্তু আমরা যদি 15 মিলিগ্রাম, কিন্তু তার থেকে যদি আমরা বেশি নিই, যেমন 40 মিলিগ্রাম 50 মিলিগ্রাম, সেক্ষেত্রে অনেক লম্বা যদি আমরা নিই সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়।
প্রথম কথা আমরা বলতে চাই আপার লিমিট অফ ম্যাক্সিমাম ইনটেক অফ জিঙ্ক কিন্তু 40 মিলিগ্রাম, যদি আমরা 50 মিলিগ্রাম রেকমেন্ড করি কিন্তু সেটা সিডিসি অনুযায়ী 40 মিলিগ্রাম, মানে এটা হচ্ছে সিনথেটিক সিনথেটিক যদি আমরা বাইরে থেকে জিঙ্ক নিই। কিন্তু যখন আমরা বাড়িতে কোনো খাবারে জিঙ্ক পাবো সেই ধরনের খাবার কি কি আছে? ছোলা তো আছেই আমরা জানি, ছোলা আছে, সব এখন অবধি দেখা গেছে সবচেয়ে হাইয়েস্ট পরিমাণে জিঙ্ক যদি আমরা কিছুতে পাই যেটা আমরা নর্মালি খাই না সেটা হচ্ছে অয়েস্টার শেল, অয়েস্টার যেটা আমরা অয়েস্টার শামুকের যেটা থাকে অয়েস্টার শেল ওতে সবচেয়ে বেশি জিঙ্ক থাকে। তাছাড়া জিঙ্ক আমরা পেতে পারি চিংড়িতে, ক্র্যাবসে মানে কাঁকড়াতে, আমরা পেতে পারি জিঙ্ক পোলট্রিতে, নর্মালি মুরগি ডিম এতে মোটামুটি ভালোই জিঙ্ক থাকে। আর আপনার ননভেজের ভেজের মধ্যে নাটসে যেমন আলমন্ড বাদাম, আপনার পিস্তা বাদাম, ক্যাশিউ নাট কিছুটা থাকে, এতে জিঙ্ক ভালো পরিমাণেই থাকে। তাছাড়া ফলের মধ্যে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে পেয়ারাতে, পেয়ারাটা কিন্তু খুব ভালো, কুমড়োর সিডসের মধ্যে থাকে, সিডস নর্মালি নাটস অ্যান্ড নাটি প্রোডাক্টে কিন্তু জিঙ্ক থাকে, মোটামুটি ভালোই থাকে। কিন্তু আমরা ম্যাক্সিমাম জিঙ্ক কিন্তু পেয়ে যাই নর্মালি আমরা যা দরকার, নর্মাল দরকার হচ্ছে 10 থেকে 15। তো আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ধরুন একটু ছোলা খেলাম, একটু বিকেলবেলা একটা পেয়ারা খেলাম, কিংবা ধরুন সকালবেলা ব্রেকফাস্টের পরে হয়তো দুটো আলমন্ডস খেলাম, তো আমরা তো অটোমেটিক্যালি 10 থেকে 15 মিলিগ্রাম জিঙ্ক তো পেয়ে যাচ্ছি। তাহলে এই যে এইটা ন্যাচারাল সোর্স অফ জিঙ্ক, জিঙ্ক পেলাম। কিন্তু এবার ধরুন আমি আর্টিফিশিয়ালি এর সঙ্গে যদি জিঙ্ক নিই তাহলে কি মিউকোরমাইকোসিসকে আমি প্রোন করে ফেললাম নিজেকে? হ্যাঁ, এবার এইখানে একটা ব্যাপার এসছে নতুন, যে 4 দিন আগে যে আমাদের আইএমএর প্রেসিডেন্ট যে বললেন, বক্তব্যটা রাখলেন, সেতে একটা বলা হয়েছে যে জিঙ্ক হয়তো আমরা জিঙ্ক সাপ্লিমেন্ট বেশি ইউজ করে মিউকার মাইকোসিসটাই ডেকে আনছি। কেননা দেখা যাচ্ছে আলোচনাটাকে একটু আসছে, একটা ফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? আমি নিতা মুখার্জি, কলকাতা বাগুইয়েট থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি নিতা মুখার্জি। মিতা বলুন। হ্যাঁ, আমি বলছি ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আপনি টিভির ভলিউম মিউট করুন। যে আমি করোনা থেকে উঠেছি, রিসেন্টলি আমার করোনা ভাইরাস হয়েছিল। টিভির আওয়াজ কমান প্লিজ। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, তা আমি ওষুধ যেমন খাই সেইভাবে জিঙ্ক টিঙ্ক সবই খেয়েছি, আর কিন্তু উইকনেস যাচ্ছে না ডাক্তার, ভীষণ মাথা ব্যথা করে বিকেলের দিকে, আর খাওয়ার ইচ্ছেও এখনো সেভাবে হয়নি। আপনার কতদিন আগে কোভিড থেকে উঠেছে? আমার তাও মাঝখানে হলো 20-25 দিন হলো। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ইনি কিন্তু টিপিক্যাল লং কোভিডের পেশেন্ট, মানে লং কোভিড আমরা যেটা বলছি যে একটা পারসিস্টেন্ট উইকনেস, পারসিস্টেন্ট হেডেক বা পারসিস্টেন্ট কিছু সিমটম যেগুলো থেকে যাচ্ছে ইভেন আফটার করোনা ফর মোর দ্যান 2-3 উইকস, এই পেশেন্ট কিন্তু একদম টিপিক্যালি লং কোভিডের সিমটম। তবে এটা দেখা যাচ্ছে এই লং কোভিড যেটা সেটা কিন্তু একটা আনস্পেসিফিক ডিউরেশন পর্যন্ত থাকে, এটা কারোর কারোর 1 মাস থাকতে পারে, কারোর কারোর 2 মাস থাকতে পারে, কারোর 3 মাস থাকতে পারে, কিন্তু পারসিস্টেন্ট হয় না, কমে আসে। কিন্তু লং কোভিড হলে ভয় পাবেন না, আপনি প্রত্যেক দিন যা পরিমিত খাবার খাচ্ছেন সেটা খান, ব্যায়াম করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, সুষম খাবার খান, আর সাপ্লিমেন্টের মধ্যে শুধু মাল্টিভিটামিন ট্যাবলেট নিন, জিঙ্ক বা ভিটামিন সি নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, উনি কি অক্সিমিটারের চেকিংটা রেগুলার করবেন? অক্সিমিটার চেকিং যদি ওনার মনে হয় উনি শ্বাসকষ্ট হচ্ছে বা সেরকম কিছু সমস্যা হচ্ছে তাহলে অক্সিমিটার দেখতে পারেন। সারাদিনে কবার দেখতে পারেন? সারাদিনে ধরুন 3 থেকে 4 বার তো মিনিমাম দেখবেনই। দেখতে পারেন। কখনটা গ্যাপ দিতে হয় অক্সিমিটারে? না, 4 থেকে 6 ঘন্টা গ্যাপ দিলেই চলবে। ওকে, আমরা মিউকোরমাইকোসিস নিয়েছিলাম যে জিঙ্ক কতটা মানে এটাকে হেল্প করছে মিউকোরমাইকোসিসকে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিউকোরমাইকোসিসের যে ফাঙ্গাসটা এটা গ্রো করে যখন শরীরে ফ্রি আয়রন অনেক বেশি পরিমাণে থাকে। ফ্রি আয়রন, ফ্রি আয়রনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ফ্রি আয়রনটা ওরা নিজেদের নিউট্রিশন হিসাবে ইউজ করে। আর জিঙ্ক যদি আমরা বেশি পরিমাণে নিই এই ফ্রি আয়রনের লেভেলটা কিন্তু জিঙ্ক বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো অতএব আমরা হয়তো থিওরিটিক্যালি, এখনও এটার উপর অনেক স্টাডি হওয়া বাকি আছে, কিন্তু থিওরিটিক্যালি দেখা যায় যে জিঙ্ক আর আয়রনের যদি একটা মিডিয়ামে জিঙ্ক আর আয়রন বেশি থাকে তাহলে সেখানে কিন্তু মিউকোরমাইকোসিসের গ্রোথটা খুব ভালো হয়।
অ্যাগেন এটা বলবো যে মিউকারমাইকোসিস তখনই হবে যখন আপনি ইমিউনো কম্প্রোমাইজ হবেন অথবা আপনার শরীরে প্রচুর অম্ল আছে, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, যেটা খুব নর্মালি আনকন্ট্রোল ডায়াবেটিসে আমরা দেখতে পাই। তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তাহলেই মিউকারমাইকোসিস হয়, একমাত্র জিঙ্ক খেলাম আর মিউকারমাইকোসিস হবে তা কিন্তু নয়। এই মিউকারমাইকোসিস নিয়ে অনেক মিথ তৈরি হয়েছে। প্রথমত এটাকে অনেকে বলছেন এটা ব্ল্যাক ফাঙ্গাস, অনেকে বলছেন ব্ল্যাক ফাঙ্গাস একদমই নয়, এটা একটা নামই রয়েছে মিউকারমাইকোসিস, আমরা সেটা পেয়েছি যে মিউকারমাইকোসিসই নামের, ব্ল্যাক ফাঙ্গাস এর নাম নয়, হয়তো আমাদের বোঝানোর সুবিধার্থে বলা হচ্ছে। তো এই মিউকারমাইকোসিস ব্যাপারটা কি? মিউকারমাইকোসিস হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, বলতে পারেন অপরচুনিস্টিক ফাঙ্গাল ইনফেকশন, যেটা কিন্তু মোল্ডস অফ মিউকারমাইসিটিস, যে জিনিসটা ফাঙ্গাসটা আছে তার মোল্ড যখন আমরা ইনহেল করছি এবং সেই ব্যক্তিটা যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় সেক্ষেত্রে মিউকারমাইকোসিসটা হয়। এটা কিন্তু ইউবিকুইটাস, মানে সমস্ত জায়গাতেই প্রেজেন্ট আছে, কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে মাটিতে এবং ডিকিং প্রোডাক্ট। যেমন আগের দিন আমরা বলেছিলাম যে যদি আমরা ডাস্টবিনটাকে খোলা মাস্ক বিনা মাস্কে আমরা ডাস্টবিনটাই প্যাকেজিং করি সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড় রিস্ক থাকে মিউকারমাইকোসিস। অনেকেই না বাড়ির সামনে ভ্যাট রয়েছে, ওপেন ভ্যাট রয়েছে, সেই জায়গাগুলোতে মিউকারমাইকোসিস ছড়িয়ে রয়েছে, একদম ডিকিং প্রোডাক্টে মিউকারমাইকোসিসের কনসেন্ট্রেশন কিন্তু আর চার পাঁচটা জায়গা থেকে অনেক বেশি। অনেকের বাড়িতে হয়তো একটা ছাদের ঘর রয়েছে, সেখানে প্রচুর জিনিসপত্র জমিয়ে রেখে দিলেন, হ্যাঁ, যে পুরনো জিনিসপত্র সেখানে ধুলো রয়েছে, আমরা পচে যাওয়া বা পচনশীল জিনিসপত্র কিন্তু অ্যাভয়েড করব, স্পেশালি সেই সব লোকেরা অ্যাভয়েড করবে যাদের কিন্তু হাই রিস্ক ক্যাটাগরি, যেটা আমরা বলছি যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে বা কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজ, এরা কিন্তু এরকম জিনিসপত্রগুলোকে আননেসেসারি হ্যান্ডেল করবে না, আর করলেও ফুল প্রোটেকশন নিয়ে করবে এবং করার পরে ভালো করে নিজেকে স্যানিটাইজ করবে, সেটা স্ক্রাবিং ভালো করে স্ক্রাব করে নিজের হাত পা ধোবে। তার মানে তারাই আক্রান্ত বেশি হবেন যাদের মধ্যে এই কোমরবিডিটি শব্দটি বেশি রয়েছে, অর্থাৎ রোগগুলো কোমরবিডিটির মধ্যেও যদি আমি বলি সেটা হচ্ছে ডায়াবেটিস, যেমন ডায়াবেটিসটা আনকন্ট্রোল হতে হবে সেই ক্ষেত্রেই আমরা কিন্তু পেশেন্টটা বেশি রিস্ক। কোমরবিডিটির মধ্যেও যদি আমরা আর একটা বলি, যদি তার ক্যান্সার আছে বা ধরুন কারোর সলিড অর্গান ট্রান্সপ্লান্ট হবে, সেক্ষেত্রে সে অনেক লম্বা টাইম ধরে একটা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ নিচ্ছে, এইসব পেশেন্ট বা কেউ ভরিকোনাজল ড্রাগ নিচ্ছে, এইসব পেশেন্টরা কিন্তু বেশিভাবে এফেক্টেড হতে পারে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি, রিঙ্কু মজুমদার। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার ছেলের এক মানে এক মাস যখন করোনা হয়েছে, শেষ হয়ে গেছে, তখন আমার করোনা হয়েছে। হ্যাঁ, তো বাড়িতে আমি আর আমার ছেলে আছি, তো এখন কি আমার থেকে আবার আমার ছেলের করোনা হওয়ার কোনো সুযোগ মানে চান্স আছে? না, এই মুহূর্তে তো এটা বলা খুব মুশকিল যে এটা চান্স আছে কি না, কিন্তু যেহেতু কোভিডের পরে আমরা দেখেছি 2-3 মাস একটা ইমিউনিটি থাকে, ঠিক আছে, আমাদের দেখা যাচ্ছে কোভিডের পরে প্রায় 3 মাস অ্যাডিকুয়েট অ্যান্টিবডি থাকে, তো মোস্ট প্রবলি হওয়ার চান্স কম। কিন্তু এখন যেহেতু কোভিড ভাইরাসটা আমাদের কারোরই পক্ষে খুব একটা ডিটেলসে জানা নেই, বলা 100%ভাবে শিওর সম্ভব নয় যে এটা আপনারা হবে না, কিন্তু চান্স কম, 3 মাসের মধ্যে অ্যান্টিবডি ভালোই থাকে। মানে উনি বলছেন ওনার 1 মাস পরেই হয়েছে, তো না হওয়ার সম্ভাবনাটা বেশি ধরে নিয়ে চলতে হবে। আমরা মিউকারমাইকোসিস নিয়ে কথা বলছিলাম, এবারে আমি একটা প্রশ্ন করি, আমার শরীরে মিউকারমাইকোসিস এসেছে বা আমার রয়েছে, এফেক্ট করছে, আমি কি করে বুঝবো, উপসর্গ কি? উপসর্গটা খুব ইম্পর্টেন্ট, উপসর্গটা আমাদের দেখতে হবে। এক হচ্ছে কিছু জিনিস আমাদের জানতে হবে, এক হচ্ছে মিউকারমাইকোসিস কিন্তু অনেক প্রকার ভেদ হয়, রাইনো অরবাইটাল মিউকারমাইকোসিস হয়, পালমোনারি মিউকারমাইকোসিস হয়, কিউটেনিয়াস মিউকারমাইকোসিস হয়, ডিসেমিনেটেড হয়, কিন্তু আমরা যেটা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে রাইনো অরবাইটাল মিউকারমাইকোসিস আর পালমোনারি মিউকারমাইকোসিস। তো রাইনো অরবাইটাল মিউকারমাইকোসিস বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে 3টে জিনিস ভালো করে দেখা। এক হচ্ছে নাক, নাকে যদি দেখি আমাদের কনস্ট্যান্টলি নাক দিয়ে জল পড়ছে এবং সেই জলটা বা লিকুইডটার কালারটা কালো বা একটু লালচে, অথবা নাক কনজেশন হচ্ছে, অথবা চেহারা ফেসে আমরা যদি দেখি, ফেসে আমরা বিভিন্ন জায়গায় হয়তো ব্যথা হচ্ছে অথবা অসার হয়ে যাচ্ছে অথবা ঝিনঝিন করছে অথবা কোথাও ঘা হচ্ছে, আলসার হচ্ছে সেক্ষেত্রে, অথবা যদি আমরা মাথায় দেখি, মাথায় যদি যন্ত্রণা শুরু হয় যেটা আগে ছিল না বা আমার কোভিডের পরে আমি কমে গেছিলো, হঠাৎ করে নতুন করে আর মাথা যন্ত্রণা শুরু হয়েছে সেইটা, আর তো আছেই চোখটাতে যখন দেখতে পাচ্ছেন যে চোখের চারিপাশে ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে,
ভিশনটা আমাদের কমে যাচ্ছে, মানে হয়তো রিডিউস ভিশন হচ্ছে, অথবা একই জিনিস দুটো করে দেখতে পাচ্ছেন না, ডাবল ভিশন, অথবা একেবারেই দেখতে পাচ্ছেন না, সেটা তো অনেক লেটে হয়। কিন্তু এইগুলো যদি আপনি দেখতে পান, সাথে মুখ দেখবেন, দাঁতের উপরের পাটির দাঁত মানে ম্যাক্সিলারি টিথ, সেই দাঁতগুলোতে যদি আপনি দেখেন যে দাঁতগুলো নড়ে যাচ্ছে বা দাঁতগুলো ব্যথা হচ্ছে বা দাঁত দিয়ে রক্ত পড়ছে, অথবা যদি দেখেন হার্ট প্যালেট মানে মুখের উপরে যে আমাদের টারা বলি আমরা যে জায়গাটা, ওখানে যদি দেখেন যে একটা আলসার মতো হচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, এইসব যদি আপনি দেখেন সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবেন, গিয়ে আপনি জানাবেন যে আপনার এই সমস্যা হচ্ছে, এবার আপনি কি করবেন। মানে এগুলোর মধ্যে যে কোনো একটা সমস্যা যদি আপনি নোটিশ করেন, তার সঙ্গে এটাতে কত দ্রুত ডক্টরের কাছে পৌঁছতে, মানে অ্যাপ্রোচ টুয়ার্ডস ডক্টরস এটা কত দ্রুত হওয়া দরকার? মিউকোরমাইকোসিস কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি, স্পেশালি ফর ইমিউনো কম্প্রোমাইজ পিপল, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ট্রিটমেন্ট শুরু করাটা কিন্তু খুব ক্রিটিক্যাল। মানে এতে ফ্যাটাল কেস কতটা আছে? ভালো ফ্যাটালিটি হতে পারে, যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় ভালো ফ্যাটালিটি রেট আছে। এবং এটা কি সংক্রমণ হয়, মানে ধরুন যেমন আমরা বলছি করোনাতে মানে মানুষের থেকে মানুষের ট্রান্সমিটেড হচ্ছে, তো এটাও কি এরকমভাবে ট্রান্সমিটেড? না, মিউকোরমাইকোসিস সংক্রমিত রোগ নয়। মিউকোরমাইকোসিস জিনিসটা সারা জায়গাতেই আছে, আপনি যদি এখানে দেখেন এই স্টুডিওতেও মিউকোরমাইকোসিস মোল্ডস আছে, কিন্তু তার মানে আমার হবে তা না। আমি যদি ইমিউনো কম্প্রোমাইজড হই তাহলেই আমার এটা কন্ট্রাক্ট করার সুযোগ আছে, তার মানে এই না যে ওটা ছোঁয়াচে, ওটা ছোঁয়াচে নয়, কিন্তু ওটা আমরা যদি নিজের শরীরে ইমিউনিটি কমে যায় সেক্ষেত্রে আমাদের, মানে ইনহেলই করি, আমরা ইনহেলই করি বেশিরভাগ ক্ষেত্রে, আমরা মানে মিউকোরমাইকোসিস ইনহেলের মাধ্যমে আসে। মানে যদি আমি মাস্ক পরে থাকি তাহলে এমন করোনা থেকেও আমি আটকাতে পারছি, মিউকোরমাইকোসিসকেও আটকাতে পারছি। প্রথম দিনই আমি যখন বলেছিলাম যে আমরা যখন ডাস্টবিনটাকে হ্যান্ডেল করব মাস্ক পরে, প্রপার গিয়ার পরে আমরা মাস্ক হ্যান্ডেল করবো, মানে যদি বাড়িতে ভদ্রলোক বা ভদ্রমহিলার বাড়িতে আর কেউ না থাকে এটা করার, যার ডায়াবেটিস আছে বা তার ইমিউনোকন, তার যদি ওটা করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রপার গিয়ার করলে কিন্তু অবশ্যই আমরা নিজেকে মিউকোরমাইকোসিস থেকে বাঁচাতে পারি। আপনার বাড়িতে আপনি আছেন, আপনার হাজব্যান্ড রয়েছেন, দুজনেরই বয়স হয়ে গেছে, দুজনেরই হয়তো ডায়াবেটিস রয়েছে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই? বাড়িতে যারা আসেন মিউনিসিপ্যালিটি থেকে বা যে সমস্ত ভেন্ডাররা আসেন যে আপনার ময়লাটা নিয়ে যাবেন, আপনাকে দরজা অবধি যেতে হচ্ছে ময়লাটা নিয়ে, বাস্কেটটা নিয়ে, আপনি তখন মাস্ক পরবেন, হাতে গ্লাভস পরবেন এবং একদম ময়লা ফেলে এসে সঙ্গে সঙ্গে আবার ধুয়ে নিতে হবে সব, একদম এইটা হচ্ছে প্রসেস হবে। কারণ ওই ময়লার ঝুড়ির মধ্যেই আপনার সবজির খোসা রয়েছে, রাত্রিবেলায় খাওয়ার কিছু মানে পচনশীল দ্রব্য রয়েছে, তার মধ্যে কিন্তু ওই ছত্রাকটি গজিয়ে উঠেছে। এটা একটা ছত্রাক, এটা একটা ছত্রাক। এবং এর ক্ষেত্রে যেটা আমার বিষয় বলার, যে এটা এটা প্যান্ডামিক করোনার সঙ্গে এতটা রিলেটেড হচ্ছে কেন? হ্যাঁ, এটা তো যেটা বললাম, এটা কোভিডের ক্ষেত্রে বেশি বারবার দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে মিউকোরমাইকোসিস জন্য আমাদের একটা শরীরে একটা আইডিয়াল এনভায়রনমেন্ট দরকার, যেটা আয়রন রিচ এনভায়রনমেন্ট হতে হবে, মানে ফ্রি আয়রন শরীরে অনেক বেশি হতে হবে। এবার কি হচ্ছে, মিউকর যখন আমাদের কোভিড হচ্ছে, আমাদের একটু ডিটেলসে বললে কোনো ক্ষতি নেই, ইন্টারলিউকিন সার্জ হয় যখন আমাদের কোভিড হয় এবং কোভিড আনকন্ট্রোলড অবস্থাতে পৌঁছায়, আমাদের হসপিটালাইজ হতে হয়, এরকম পেশেন্টের কিন্তু দেখা যাচ্ছে। তো এইসব পেশেন্টের ইন্টারলিউকিন সার্জ হয়, ইন্টারলিউকিন সার্জ হলে যেটা হয়, হাইপার ফেরিটিনেমিয়া হয়। এই হাইপার ফেরিটিনেমিয়া হওয়ার জন্য শরীরে ফ্রি আয়রন লেভেল কিন্তু বেড়ে যায়। দ্বিতীয়ভাবে কি করে হচ্ছে, আমরা এই কোভিডটাকে ট্রিটমেন্ট করার জন্য যখন স্টেরয়েড ইউজ করছি, স্টেরয়েড নিজে ইমিউনোসাপ্রেসিভ, অতএব সে শরীরের ইমিউনিটিকে কমিয়ে দিচ্ছে, এই অপরচুনিস্টিক ইনফেকশনগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসছে। তৃতীয় যেটা ইম্পর্টেন্ট কারণ, সেটা যখন আমার স্টেরয়েড ইউজ করছি, ডায়াবেটিস হচ্ছে মানুষের, সেই ডায়াবেটিস হলে শরীরে অম্লর হার বেড়ে যাচ্ছে, আনকন্ট্রোল ডায়াবেটিস হলে শরীরে অম্লর হার বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি মেটাবলিক অ্যাসিডোসিস। এই মেটাবলিক অ্যাসিডোসিস হলে ট্রান্সফেরিন বলে একটি প্রোটিন আছে, যে প্রোটিনটার সাথে আয়রন বাইন্ড হয় এবং ফ্রি আয়রন লোডটা কমিয়ে দেয়, এই বাইন্ডিংটা কিন্তু লো পিএইচ মানে অ্যাসিডিক কন্ডিশনে হ্যাম্পার হয়। মোদ্দা কথা যেটা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আয়রন লোড শরীরে বাড়িয়ে দিচ্ছি, ফ্রি আয়রন লোড শরীরে বাড়িয়ে দিচ্ছি। এই ফ্রি আয়রন লোড কিন্তু বেসিক্যালি মিউকোরমাইকোসিসের খাবার। মিউকোরমাইকোসিস যখন এই ফ্রি আয়রনটা পাচ্ছে, সাথে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার ইমিউনিটি কম থাকছে, সে কিন্তু খুব সহজেই কতটা র্যাপিডলি ছড়ায়, এটা একটু প্রশ্ন করবো। তবে তার আগে একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি যে আমার বাড়ির সবারই মোটামুটি করোনা হয়েছিল, কিন্তু সবাই সুস্থ হয়ে গেছিল, শুধু মায়ের কন্ডিশন একটু সিরিয়াস ছিল।
তো মোটামুটি 5-7 দিনের মতো অক্সিজেনও লেগেছিল, তো ফুসফুসে খানিকটা ড্যামেজ কিন্তু হয়েছে। তো তারপরে এখন মা সুস্থ, খানিকটা সুস্থ হয়ে বাড়ি এসেছে। তো এমনি খাওয়া দাওয়া সবই ঠিকঠাক করছে, কিন্তু ধরুন ওই বাথরুমে গেল, নিজের যেটুকুনি কাজকর্ম করা আর কি, বাথরুমে গেল বা হয়তো টুকিটাকি দু এক পা হাঁটা, একটু ব্যালকনিতে গিয়ে বসা, তারপরেই মানে মা বলছে একটু আমার মানে আমি ওই শক্তিটা ফিরে পাচ্ছিলাম। তো ওটা কি এখন অনেক দিন টাইম লাগছে? হ্যাঁ, একটু আগে তো আমরা বললাম এটা, হ্যাঁ এটা নিয়েই কথা হলো আমাদের, একটা সময় লাগতে পারে, সঙ্গে থাকুন, এটাতে সময় লাগবে। এটা তো এক একজনের শরীর এক এক রকম, মেবি আপনি হয়তো আপনার জ্বর সেরে যাবার 5 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন, আপনার মা পাচ্ছেন না, তো এটা মানে বায়োলজিক্যালি ডিপেন্ড করে। ওইটাই বললাম, আপনি আপনার মাকে বলুন ব্রিদিং এক্সারসাইজ করতে, যদি আপনার মা সমর্থ হয় তাহলে একটা করে ওনাকে বেলুন দিন, দিনে 3-4 বার বেলুনটাকে সজোরে ফোলাতে বলুন, বেলুন ফোলাবেন, উনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন, হাঁটাচলা করবেন, খাওয়া দাওয়া করবেন এবং বাকি নন্দনীন কাজগুলো উনি করবেন, এটা আস্তে আস্তে ডেভেলপড হবে, সময় লাগবে। সবার আগে মনে হয় মনটাকে সতেজ করতে হবে, যেমন পারবো, সাইকোলজিক্যাল স্ট্রেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা একদমই আপনি খুব ভালো আলোচনা করতে হবে আমাদের, ইম্পর্টেন্ট কথা বলেছেন, সাইকোলজিক্যাল আমরা সব থেকে তো মনের থেকে তো জয় লাভ করি না, তাই না? মনটা ভীষণ ইম্পর্টেন্ট। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে লাইনটা বেরিয়ে গেল। আমি যেটা আপনাকে প্রশ্ন করলাম যে এটা কতটা সময় লাগে স্প্রেড করতে শরীরের মধ্যে মাইকোসিস, এটা ডিপেন্ড করে, কোনো টাইম লিমিট নেই কিন্তু খুব তাড়াতাড়ি স্প্রেড করতে পারে। করোনার ক্ষেত্রে যেমন আপনারা একটা আইডেন্টিফাই করেছেন যে হ্যাঁ এখানে স্টে করছে, এখান থেকে এখানে আসছে, তারপরে সে রক্তে মিশছে, সিস্টেমকে ড্যামেজ করছে, সেটা তো এই ক্ষেত্রে বলতে পারবেন না, এই ক্ষেত্রে বলা খুব মুশকিল, কিন্তু এটা ডিপেন্ড করে পেশেন্টের ইমিউন স্ট্যাটাস হবে, যদি খুব কম হয় সাথে মানে এই যে আমরা যেগুলো ফ্যাক্টরগুলো বললাম এগুলো যদি একসাথে কাজ করে খুব তাড়াতাড়ি মানে ম্যাটার অফ 4-5 ডেজ এটা পেশেন্ট ফ্যাটাল হয়ে যেতে পারে। তার মানে এখানে মিউকরমাইকোসিস থেকে বাঁচাটার হচ্ছে সবথেকে প্রধান বিষয়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চেষ্টা করতে হবে এটা যেন আমার শরীরে না অ্যাটাক করে, অর্থাৎ আমার মাস্ক পরে থাকা, স্যানিটাইজার ব্যবহার করা বা মাস্ক পরে থাকাটাই সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। একদম। এইবারে আমরা একটুখানি মেন্টাল জায়গাটা একটু আলোচনা করি যে আমাদের স্ট্রেস, যে আমাদের মনে ম্যাক্সিমাম লোকের আতঙ্ক হচ্ছে করোনা হয়েছিল বাবারে আমার এক্ষুনি অক্সিজেন কমে গেল, এটা এক নম্বর। দ্বিতীয় কথা এই যে মিউকরমাইকোসিস শুনেই এখন অর্ধেক লোক ভাবছে আমাদের প্রত্যেকের মিউকরমাইকোসিস হয়ে যাচ্ছে, এই জায়গাটা দিয়ে একটু আলোচনা করি। আমার মনে হয় মনটা সবার আগে দরকার, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। আমরা বুঝতেই পাচ্ছি না এটা একটা সাইকোলজিক্যাল ক্রাইসিসের এপিডেমিক হচ্ছে, সবাই কিন্তু একটা সাইকোলজিক্যাল ক্রাইসিসে আসছে, মানে এরকম পেশেন্ট যে আমরা কত পাচ্ছি যারা অন্যান্য কারণে অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডারের জন্য আমাদের কাছে আসছে, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ক্রাইসিস। আমরা যেটা সব আমি যেটা সবার আগে সাজেস্ট করবো সেটা হচ্ছে এই মুহূর্তে যখন আমরা লকডাউনে বাড়িতে গৃহবন্দী হয়ে আছি, আমাদের এখন আরও বেশি উচিত সোশ্যাল মিডিয়া না করে নিজেদের আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলা বা নিজের কলিগের সাথে ফোনে কথা বলা বা নিজের বন্ধুবান্ধবের সাথে কথা বলা, এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে আপনি এবার নিউজের এক্সপোজারটা কমিয়ে দিন, রাত দিন এই যে স্পেশালি এই মিউকরমাইকোসিসের যে বীভৎস ছবিগুলো দেখাচ্ছে, মুখ নেই, নাক নেই, এই ছবিগুলো দেখে তো আতঙ্কিত হয়ে যাচ্ছে লোকজন, তো আপনারা টিভিতে দেখুন, টিভিতে অন্যান্য প্রোগ্রাম দেখুন, টিভিতে এই নিউজগুলো খুব বেশি দেখবেন না, সকালে বিকেলে আপনি টাইম ফিক্স করে নিন, এটা দিয়ে একটা এইমসি সার্কুলারও আছে যে আপনারা নিজের নিউজ এক্সপোজার রিলেটেড টু কোভিড কিন্তু কমিয়ে আনুন, অন্তত দিনে দুবারের বেশি দেখবেন না, অযথা ভয় পাবেন না, আপনি যেমন খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করুন, একটু পারলে এভরিডে একটু করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন বা আপনি ব্রিদিং ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন, বাকি আপনি সোশ্যালি বাড়ি থেকে যতটা সম্ভব ওভার দ্য ফোন আপনার কমিউনিকেশন রাখুন, এটা মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? আমি ডেলভারিয়া থেকে বলছি, সুধা সরকার। বলুন। বলছি একটা আমার ছেলের কোভিড হয়েছিল 1 মাস হয়েছে, কিন্তু ওর কোনো হসপিটালাইজেশনও দরকার হয়নি বা কোনো স্টেরয়েডও দরকার হয়নি, তাহলে ওর কোনো মিউকার মাইকোসিসের ভয় নেই তো? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি সুগার পেশেন্ট, তো আমার তো করোনা হয়নি, তাহলে আমার মিউকার মাইকোসিসের কোনো ভয় নেই তো? খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে আপনি, আপনার ব্লাড সুগার আছে কিন্তু করোনা হয়নি, আর ওনার ছেলের ব্লাড সুগার নেই কিন্তু করোনা হয়েছে, করোনা হয়েছে, কোনো স্টেরয়েডের দরকার হয়নি, হোম আইসোলেশনেই ওর ছেলে, ওনার ছেলে মানে আপনার ছেলে কোনো ওষুধ লাগেনি? হ্যালো, আচ্ছা, ইউনিটি ওনার ছেলে টিপিক্যালি অ্যাসিমটোম্যাটিক কেস অফ কোভিড-19, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা একটু আগেই বললাম যদি পেশেন্টের ইমিউনো কম্প্রোমাইজ না হয়, পেশেন্ট যদি
আনকন্ট্রোল ডায়াবেটিস না হয়, পেশেন্টের যদি আর কোনো পজিটিভ ফ্যাক্টর না থাকে, তাহলে হওয়ার কথা না। আপনার ছেলে যতদূর আমি বুঝলাম যে অ্যাসিমটোম্যাটিক ছিল এবং ধরেই নিচ্ছে কম বয়স হবে, তো ওর কবি হয়তো ডায়াবেটিস নেই, তো ওর হওয়ার চান্স কিন্তু কম। আপনার যেহেতু ডায়াবেটিস আছে, আপনি কতটা কন্ট্রোলে রেখেছেন সেটার উপর নির্ভর করে এবং আপনি কতটা সচেতনভাবে নিজের দৈনন্দিন জীবনযাপন করছেন যাতে আপনার কোভিড যেন না হয়, আর কোভিড হলে যেন আপনার সুগারটা কন্ট্রোলে থাকে, এইটাই আপনার দেখার বিষয়। অ্যাজ পার মানে আমাদের কনভারসেশন, আমার যেটা মনে হচ্ছে কোভিড তাহলে সবচেয়ে বেশি এই মিউকরমাইকোসিস যদি সত্যি এতটাই মানে তার একটা রুদ্ররূপ থাকতো, তাহলে আমাদের যারা জঞ্জাল সাফাই কর্মীরা রয়েছেন তারা সবার আগে আক্রান্ত হতেন, একদম তাই নয়? একদম, তারা তো দিন রাত ওই নোংরায় থাকছেন, বিশেষ করে ধাপাতে যারা রয়েছেন ওই ধরনের ওই সমস্ত জায়গায় যারা জঞ্জাল ঘাটেন, দেখবেন আমাদের অনেকের ওই বোতল নিচ্ছেন নিচ্ছেন ওই ধরনের মানুষের, তাহলে মিউকরমাইকোসিস সবার আগে আক্রান্ত, সারাদিন তারা ওই নোংরা, কেন তারা ইমিউনোলজিক্যালি কম্প্রোমাইজ নয়, তাদের হয়তো ডায়াবেটিস নেই, তাদের হয়তো ডায়াবেটিস থাকলেও কন্ট্রোল আছে, হার্ড ইমিউনিটি রয়েছে শরীরে, হ্যাঁ ইমিউনিটি যদি থাকে তাহলে এটা তো হওয়ার কথা না, মানে হয়তো আমার আপনার শরীরে এটা আচ্ছা ঢুকেছে কিন্তু আমাদের ইমিউনিটি সেটাকে মানে বার করে দিয়েছে, এটা একটা অপরচুনিস্টিক ইনফেকশন। এখন তো শুধু এটা মিউকরমাইকোসিস আমরা জানতে পারছি, হয়তো এরপরে আরো অন্যান্য অনেক যেগুলো আমাদের অপরচুনিস্টিক ইনফেকশন আছে সেগুলো আস্তে আস্তে দেখা যেতে পারে, যেহেতু আমাদের ইমিউনিটি কমতে শুরু করেছে, ইমিউনিটি কমতে শুরু করেছে। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন, আপনারা ফোন করুন নিশ্চয়ই পাবেন। আমি এবার চলে আসি যেটাতে আমার মনে হয় একটু জানা দরকার, যে এই যে করোনা শব্দটা যেটার সঙ্গে আমরা গত 2020 সালেই ভারতবর্ষ পরিচিত হয়েছে, কারণ 2019 ডিসেম্বরে ফার্স্ট আমরা চায়নাতে খবর পাই, কিন্তু ভারতবর্ষে সেটা মূলত থাকা বসায় এন্ড অফ ফেব্রুয়ারি সম্ভবত, এবং মিড মার্চে আমরা অ্যালার্ট হই। আমাদের যদি আমরা জানুয়ারি মাস থেকেই একটু অ্যালার্ট হতে পারতাম তাহলে আমাদের ভারতবর্ষে এইভাবে মানে ছেয়ে যেত না বিষয়টা, আর সেকেন্ড ওয়েভের জন্য আমরা নিজেরা দায়ী, সুতরাং এইটার জন্য আমরা বলতেই পারি না যে না অমুক দেশ তৈরি করেছে তমুক দেশ তৈরি করেছে। আমার ফার্স্ট ওয়েভ হয়ে গেছে, সেকেন্ড ওয়েভটা আমি আসতে দিয়েছি, আমি সাদরে ডেকে এনেছি আমরা। এবার যদি আমাদের টনক না নড়ে তাহলে হয়তো থার্ড ওয়েভের আমরা সম্মুখীন হব। থার্ড ওয়েভ মানে তো ডক্টর আমাদের মনে হয় যে এই যে স্টেন সে আরও নতুন করে নিজেকে চেঞ্জ করবে। হ্যাঁ, ওয়েভ মানে তো সেটাই, মানে এই ভাইরাসটা নিজেকে পাল্টে নিল, আমাদের ইমিউনিটিটাকে বোকা বানিয়ে দিল, নতুন করে একটা ভাইরাস এসে আমাদেরকে আবার আক্রান্ত করলো, এটাই তো ওয়েভ, সেটাই তো তাই। আমরা যদি একটা নতুন করে এই ভাইরাসটা যদি আবার মিউটেট আমরা আটকাতে পারি কি করে, মানে আমরা তো হোপ ফর দ্য বেস্ট করতেই পারি, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মানে কোভিডের জন্য যথাযথ সতর্কতাটাই যদি আমরা রাখি, এটাই কিন্তু সমস্ত ভাইরাস সে মিউটেশন হোক আর নাই হোক থেকে আমরা বাঁচতে পারি। আমরা যদি মাস্ক পরি, আমরা তো রোজ ফোনে শুনছি, ফোনে আমরা বলছি, ফোনে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু ফোনে যেগুলো বলছে সেগুলোই কি আমরা মানছি? আপনার যদি দুফুট, আমরা কি দু গজ মানে 6 ফুট দূরত্ব নিজেদের মধ্যে রাখছি? আমরা কি ভালো করে মাস্কটা পরছি? আমরা কি ভালো করে নিজের হাতটা ধুচ্ছি? নিজেকে ভালো করে স্যানিটাইজ করছি? এগুলোই আমাদেরকে নিজেদের প্রশ্ন করা প্রয়োজন। মানে আমাদের কোভিড বিহেভিয়ারটাই কিন্তু আমাদের টেলিফোনের ওই ভদ্রমহিলার কণ্ঠে কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে, বেজে যাচ্ছে, ওটাই আমরা হয়তো বিরক্ত হচ্ছি, কিন্তু ওটা যদি মন দিয়ে আমরা শুনতাম তাহলে কিন্তু হয়তো এটা আমরা অ্যাভয়েড করতে পারতাম। আমরা তো দোল খেলেছি, আমরা আমরা কত কি করেছি, আমরা পার্টি করেছি, সব করেছি, আমরা বিয়ে বাড়িতে বরযাত্রী গেছি, কন্যাযাত্রী গেছি এবং প্রচুর মেলামেশা করেছি, করে আজকে এই গণ্ডগোল। এবং একদম পরিষ্কার কথা বলি, একটা সময় এসেছিল গত বছর পুজোর পর পর আমার পরিচিত বহুজন মন্দারমণি গেছেন এবং প্রত্যেকের কোভিড হয়েছিল, একদম, কারণ আমরা মানে জলটাকে তো অস্বীকার করতে পারি না, আপনি জলের মধ্যে নাচছেন লাফাচ্ছেন, আপনার ড্রপলেট পড়েছে জলের মধ্যে, সেই জলটা হয়তো আরেকজনের মুখের মধ্যে সে মুখে লেগে গেছে, হয় না জলের মধ্যে স্নান করতে গেলে? আরেকটা খালি যে ওটা নয়, আপনি যদি ওটা তো আপনি ঠিক কথা বলেছেন, বন্দামণি আপনি দেখবেন অন্যান্য জায়গায় যখন গেছে শেখা তাদের হয়েছে, কেন ঘুরতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা হোটেলে খাই, কি করে খাই, মাস্ক পরে খাই না? মাস্ক তো আমিও খাচ্ছি, পাশের লোকটার যে কোভিড নেই সেটা তো আমি যাই শিওর না, সে তার কোভিড আছে, আমি মাস্ক পরে খাচ্ছি, ওই পয়েন্টের টাইমে সেই রেস্টুরেন্টে যে কজন ছিল সবার কোভিড হওয়ার চলবে। এবং আপনারা যখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবেন, বন্ধুর সাথে গল্প করুন, কিন্তু চা খাচ্ছেন যখন তখন একটু দূরে গিয়ে খান, একজনের সাথে আরেকজনের দূরত্ব রেখে চাটা খান। নমস্কার, কে রয়েছেন?
আমি অলিগঞ্জ বলছি যশপুর বাগড়ি থেকে। আরেকবার বলবেন। আমি অলিগঞ্জ বলছি বাগড়ি থেকে। আর কোথা থেকে বললেন? বাগুইআটি। বাগুইআটি। আচ্ছা বলুন। আমার এই কিছু খেলে মানে অ্যালার্জি আছে, ওই তোমার মানে বেগুন ডিম মা এই সব খেলে আমার অ্যালার্জি হয়। ওকে আমি কি নিতে পারবো ভ্যাকসিন? আচ্ছা আমরা ভ্যাকসিন নিয়েই আসছি। আর একজন মানুষ কখন ভ্যাকসিন নিতে পারবেন? ভ্যাকসিন আগের দিন এই প্রশ্নটাই উত্তর দিয়েছিলাম। ভ্যাকসিন যদি এখন কোনো এমন এখনো অবধি কিছু বলা নেই যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা কন্ট্রাইন্ডিকেটেড ফর ভ্যাকসিন, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যদি ইনি অ্যালার্জি প্রোন হন, এক উনি নিজের পাশের কোনো মেডিসিন ডাক্তার বা পাশের কোনো ডাক্তারের সাথে উনি কনসাল্ট করুন যে উনি কি নিতে পারবেন কি না। দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি অ্যালার্জিক প্রোন হন তাহলে আপনি, আমি আগের দিন বলছি, যদি আপনি একটা অ্যান্টিস্টামিনিক মানে লিভোসেট্রিজিন 5, ঠিক আছে, মন্টেলিউকাস 10 আর ফ্যামোটিডিন 20, এটা যদি আপনি কোভিড ভ্যাকসিন নেওয়ার দুদিন আগে শুরু করতে পারেন এবং ভ্যাকসিন নেওয়ার 3 দিন পর পর্যন্ত চালিয়ে যান তাহলে কিন্তু অনেকটা সেফ হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভ্যাকসিন থেকে অ্যালার্জিক বা অ্যানাফাইটিক রিয়াকশান হতেই পারে, কিন্তু এখনও অবধি খুব কম রিপোর্টেড হয়েছে, রিপোর্টেড হয়নি বললেই চলে। সেই জন্য আপনি এটা নিয়ে ভয় পাবেন না, আপনি গিয়ে ভ্যাকসিন নিন। আর অবশ্যই যেটা মাথায় রাখবেন, ভ্যাকসিন নেওয়ার আধ ঘন্টা অবধি আপনি ওই ভ্যাকসিন কেন্দ্রে অপেক্ষা করবেন, কেননা যদি কোনো আপনার অ্যালার্জিক রিয়াকশান হয় সেক্ষেত্রে কিন্তু ডিউটিরত স্বাস্থ্যকর্মীরা কিন্তু আপনাকে দেখতে পারবে। এবং এটা মনে হয় সরকারি হসপিটালের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মানা হচ্ছে, মানে আমি যেহেতু সরকারি হসপিটালে নিয়েছি ভ্যাকসিন, 30 মিনিটস বসিয়ে রাখতে হয়েছে। এবং ভ্যাকসিনের সব থেকে প্রথম প্রয়োগ আপনাদের উপরে হয়েছে, ফার্স্ট ভ্যাকসিনের প্রয়োগ, মানে এই ভ্যাকসিন তো এমন নয় যে 5 বছর 10 বছর ধরে বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে সমস্ত কিছু দেখে তারপরে তারা বার করেছেন। এই ভ্যাকসিনটা খুব দ্রুত বেরিয়েছে, এর রিস্ক ফ্যাক্টর ছিল এবং সবার আগে ডাক্তারদের মানে স্বাস্থ্যকর্মীদের মানে হসপিটাল স্টাফ বা স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স এদের উপরে প্রয়োগ হয়েছে এবং আপনারা খুব অল্প সময়ের মধ্যে ডাবল ডোজ পেয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু যদি কোনো রিঅ্যাকশন হতো তাহলে এরা বলতে পারতো, আমাদের উপরই আসতো, একদমই আসতো, একদম। এবং সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন যারা নিয়েছেন, আমি একটা জিনিস খুব নোটিস করেছি ডক্টর বিশ্বাস, সেটা হচ্ছে যে গত যখন করোনার ফার্স্ট ওয়েভ ছিল তখন হয়তো মানে মৃত্যুর হার এইবারে দ্বিতীয়বারের মতো তত বেশি ছিল না, কিন্তু গতবারে মৃত্যুর হারের মৃত্যু যাদের হয়েছে তার মধ্যে পুলিশ এবং স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স প্রচুর ছিলেন, খুব ভালো, প্রচুর সংখ্যায় ছিলেন, একদম। কিন্তু এবছর মৃত্যু হচ্ছে আম জনতার, এখানে কিন্তু ডাক্তার নার্স পুলিশ এদের মৃত্যুর হার কিন্তু কমেছে, হয়নি কি হয়েছে, ডাবল ডোজ নিয়েও মারা গেছেন, এরকম মানুষও পেয়েছি, ডক্টরই মারা গেছেন, কিন্তু সেটা হচ্ছে একটা তার কোমরবিডিটি ছিল, একটা অন্য রেজাল্ট, মানে সেটা কিন্তু আপনি খুব ফ্যান্টাস্টিক একটা পয়েন্ট বলেছেন, এটা একদম ঘটনা যে ফার্স্ট ওয়েভের সাথে সেকেন্ড ওয়েভের মৃত্যুর লোকের পার্থক্যটাই কিন্তু আমাদের বলে দিচ্ছে যে ভ্যাকসিনটা কতটা এফেক্টিভ, কতটা এফেক্টিভ, একদম। আচ্ছা একটা টেলিফোন নিয়ে আমরা আলোচনা করছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি অভিজিৎ রায় বলছি, নিউ ব্যারাকপুর থেকে। হ্যাঁ অভিজিৎ বলুন। অভিজিৎ রায় নিউ ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। হ্যাঁ বলছি যে আমি এই কয়েকদিন আগে আমি থেকে কোভিড থেকে মুক্ত হয়েছি, মানে আমার নেগেটিভ এসেছে, আগে পজিটিভ ছিল 5-7 দিন আগে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু আন্ডারে আমি ছিলাম, উনি আমাকে 5 দিনের একটা স্টেরয়েডের একটা ওষুধের মানে একটা দিয়েছিলেন, কোর্স দিয়েছিলেন, সেটা আমি কমপ্লিট করেছি। তো এখন আমি যে আপনাদের প্রোগ্রামটা দেখছি আমার খুবই ভালো লাগছে। তো এখন আমার এই মিউকার মাইকোসিস যেটা আপনারা বলছেন আলোচনা করছেন, তো সেইটার বিষয়ে প্রশ্ন যে এটা হওয়ার ক্ষেত্রে মানে আমাদের মানে কিভাবে আমরা সাবধানতা অবলম্বন করব, মানে এখন এট প্রেজেন্ট যারা সদ্য কোভিড জয়ী। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই বলতে চাইছি, এটা একটু জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে, স্টেরয়েড নিয়েছি মানে আমার মিউকার মাইকোসিস হবে সেটা কিন্তু নয়। স্টেরয়েড সবাইকেই দেওয়া, মানে যাদের ধরুন প্রয়োজন তাদের সবাইকেই স্টেরয়েড দেওয়া হয়েছে, কিন্তু যদি আপনার ওই বারবার বলছি আপনার যদি ইমিউনো কম্প্রোমাইজ কোনো কন্ডিশন না থাকে, আপনার যদি ডায়াবেটিস এবং সেটা আনকন্ট্রোল লেভেলে না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যেগুলো একটু আগে আমি বললাম সেইগুলো প্রিকশনগুলো ফলো করুন, সেই ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করুন, আপনি কিন্তু ওভার দ্য টাইম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আমি যেটা আমরা ছিলাম আলোচনা করছি, যারা ডাবল ডোজ নিয়েছেন তাদের মৃত্যুর হারটা অনেক কম, অনেক কম, একদম স্টাডিতে এসে, এটা তো একদম স্টাডিতে এখন মোটামুটি বেশ কটা ছোটো ছোটো স্টাডিতে প্রমাণিত যে মৃত্যুর হার যারা ভ্যাকসিন নিয়ে তাদের মধ্যে অনেক কম। আবার অনেকেই এরকম বলছেন আমি ডোজটা নিলাম
ফার্স্ট ডোজটা নিলাম, তারপরে দেখা গেল 5 থেকে 10 দিনের মধ্যে আমার করোনা পজিটিভ হলো। তাহলে ভাই ডোজ নিয়ে লাভ কি হলো, ভ্যাকসিনের কি কাজ হলো, এই ভ্যাকসিনটা কিভাবে কাজ করছে আর হচ্ছেই বা কেন? এটা তো পরিষ্কারভাবে আগের দিনও বলেছিলাম যে আপনি যদি সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিনটা নেওয়ার 2 থেকে 3 সপ্তাহ লাগে ফুল একটা কম্পিটেন্ট লেভেল অফ ইমিউনোগ্লোবুলিন লেভেল শরীরে অ্যাচিভ করার জন্য। অতএব আমি ফার্স্ট ডোজ নিলাম, তার 2 সপ্তাহের মধ্যে যদি আমার করোনা হয়, তার মানে এটার কারণ এটা একেবারেই নয় যে আপনার ভ্যাকসিন ফেলিওরের জন্য হয়েছে, এটা এটাই কারণ যে আপনি এখনও সেই অ্যাডিকুয়েট লেভেলের অ্যান্টিবডি তৈরি হয়নি, সেই জন্য আপনি কোভিড ইনফেক্টেড হয়েছেন। এগুলোকে ব্রেক থ্রু কোভিড বলবো না, এগুলো ব্রেক থ্রু কোভিড নয়, এগুলো হচ্ছে আপনি আগের থেকে প্রি ভ্যাকসিনেটেড কোভিডই হয়তো আপনার হয়েছিল। এবং এই যে ধরুন যাদের কোভিড হয়ে যাচ্ছে বারবারই আপনারা বলছেন যে তার শরীরে কিন্তু 3 মাসের জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, তার মানে সে কিন্তু অলরেডি একটা মানে প্রোটেক্ট করতে থাকবে, তার শরীর নিজেই প্রোটেক্ট করতে থাকবে পরবর্তী সময়ে। খুব অল্প ক্ষেত্রে হয়, মানে এটা খুব এক্সট্রাঅর্ডিনারি কেস যে 1 মাসের মধ্যে আবার কোভিড রিল্যাপস করেছে, আমার মনে হয় না এরকম কেস আপনারা পেয়েছেন। খুব কম, খুবই কম। মানে একবার যে এই যে এইমাত্র অভিজিৎ ফোন করলেন কোভিড হয়েছে, বা শুভ্রা ফোন করলেন তার ছেলের কোভিড হয়েছিল, এদের কিন্তু অলরেডি একটা 3 মাসের অ্যান্টিবডি তৈরি হয়েই রইল শরীরে 3 মাসের জন্য। এইবারে ভ্যাকসিনের কথাতে আসি, ভ্যাকসিন ফার্স্ট ডোজ নেওয়ার পরে কতদিন পরে, সেটা তো সরকার নির্ধারণ করে দিয়েছেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রক নির্ধারণ করেই দিয়েছেন, কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আচ্ছা এই যে ডেটটা পেরিয়ে গেল, অনেকের ক্ষেত্রে 90 দিনও হয়ে যাচ্ছে ফার্স্ট ডোজের পরে, সেক্ষেত্রে কি তাদের ওই ফার্স্ট ডোজটা ইনভ্যালিড হয়ে গেল? না না, ইনভ্যালিড হয়নি। এটা আগে যেহেতু যখন বের করা হয়েছিল তখন বলা হয়েছিল এনিওয়ার বিটুইন 12 উইকস টু 16 উইক আমরা এটা এক্সটেন্ড করতে পারি। এখন এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এক্সট্রাঅর্ডিনারি ম্যানেজমেন্ট, কিন্তু অবশ্যই না, একটু কম হলে অবশ্যই ভালো হতো, গ্যাপটা অনেকটাই বেশি, কিন্তু তাই বলে ফার্স্ট ডোজটা ইনএফেক্টিভ কিন্তু নয়, একেবারেই নয়। আপনি যখন সেকেন্ড ডোজটা নেবেন ওই একই টাইম লিমিটের পরে কিন্তু আপনার অ্যাডিকুয়েট অ্যান্টিবডি তৈরি হবে। আচ্ছা এইবারে যেটা বলবো যে এই যে আমাদের, আচ্ছা তার আগে একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি গোপাল রায় কথা বলছি, বেলেঘাটাতে। হ্যাঁ বলুন গোপালবাবু। হ্যাঁ আমি জানতে চাইছি ডাক্তারবাবুর কাছে, এই যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এই দুটো ডিফারেন্সটা কি, এবং এই দুটো কারা কারা নিতে পারে? হচ্ছে হ্যাঁ এই দুটো, এই জন্য কোভিশিল্ড, আগেই বলে রাখছি যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ডের মধ্যে কিন্তু কোনো হেড টু হেড ট্রায়াল এখনও কোনো স্টাডিজ হয়নি, অতএব কেউ বলতে পারবে না যে কোনটা ভালো। দুটো ভ্যাকসিনই কিন্তু কার্যকরী এইটুকু আমরা জানি, তবে কোভ্যাক্সিন একটা আলাদা টেকনোলজি তৈরি করা হয়েছে, কোভিশিল্ড একটা আলাদা টেকনোলজি তৈরি করা হয়েছে। আগামী দিনে তো আমি শুনছি স্পুটনিক ভি আসছে, ওটা নিয়ে আমি বলছি শুনুন। এবার ধরুন আমি যে কোভ্যাক্সিনটা ইউজ করছি, কোভ্যাক্সিনটা কিন্তু বেসিক্যালি একটা মৃত কোভিড ভ্যাকসিন, এই কোভিড ভাইরাস, যেটা আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে আমাদের একটা ইমিউনিটি তৈরি করে দেওয়া হচ্ছে। তো এবার যেটা ইম্পর্টেন্ট সেটা, যেহেতু এটা হচ্ছে আপনার লাইভ ভ্যাকসিন না, এটা একটা আপনার কোনো জীবিত ভাইরাস ঢোকানো হচ্ছে না, অতএব এটা কিন্তু ইমিউনো রিঅ্যাক্টোজেনিসিটি কিন্তু এর একটু কম। কিন্তু যেহেতু এটা একটা হোল ভাইরাস আমাদের শরীরে ইনজেক্ট করা হচ্ছে, এর স্পাইক প্রোটিনও থাকবে, এর এনভেলপ প্রোটিনও থাকবে, এর কোর প্রোটিনও থাকবে, আর অনেক এর যে কটা প্রোটিন আছে সব কটা প্রোটিনের অ্যাগেনস্টই কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি হবে। তার মানে এর এর স্পেকট্রাম অফ অ্যান্টিবডি যেটা আমাদের শরীরে তৈরি হবে সেটা কিন্তু অনেকটা ওয়াইড। কিন্তু যেহেতু এটা একটা ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভ অর্গানিজম, সেই জন্য কিন্তু এর লেভেল অফ অ্যান্টিবডিটা হয়তো একটু কম তৈরি হবে। আমি এটা সামারাইজ করে দিচ্ছি একটু পরে। কিন্তু যদি ধরুন কোভিশিল্ড আমরা ইউজ করি, কোভিশিল্ডটা কিন্তু একটা স্পাইক প্রোটিন, যে স্পাইক প্রোটিনটা আমাদের শরীরে ঢোকানো হচ্ছে একটা ভেক্টর মিডিয়েটেড ভাবে। ভেক্টরটা হচ্ছে চিম্পাঞ্জিদের যে অ্যাডেনোভাইরাস থাকে, ইনফেক্ট করে তাদের সর্দি কাশির জন্য যে অ্যাডেনোভাইরাসটা হয় চিম্পাঞ্জিদের, তো সেই
অ্যাডেনো ভাইরাসটাকে একটু উইকেন্ড মানে তাকে একটু দুর্বল করে তার মধ্যে স্পাইক প্রোটিন ঢুকিয়ে সেটা আমাদের শরীরে ঢোকানো হচ্ছে, সেইটা হচ্ছে কিন্তু কোভিশিল্ড। অতএব তার কিন্তু অ্যান্টিজেনিসিটিটা কিন্তু বেশি, মানে তার কিন্তু লেভেল অফ অ্যান্টিবডি তৈরি হবে বেশি, কিন্তু যেহেতু শুধু একটা স্পাইক প্রোটিনের অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে সেই জন্য একটা স্পেসিফিক টাইটার একটা স্পেসিফিক কোয়ালিটি অফ অ্যান্টিবডি অনেক বেশি পরিমাণে তৈরি হবে। কিন্তু এটাও বলতে চাইছি তার সাথে দেখা গেছে স্পাইক প্রোটিনটাই কিন্তু মূলত স্পাইক প্রোটিন অ্যাগেনস্ট যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেই অ্যান্টিবডিটাই কিন্তু মেইনলি একটা ভাইরাসকে নিউট্রালাইজ করার জন্য লাগে। অতএব সেটাই কিন্তু ওরা টার্গেটে হিট করছে, মানে কোভিশিল্ড যে অ্যান্টিবডিটা তৈরি করছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার লাগবে। তার মানে কোভ্যাক্সিন খারাপ না, কোভ্যাক্সিন তো আপনাকে আরও ওয়াইড লেভেলে তৈরি দিচ্ছে ভ্যাকসিন, কিন্তু অ্যান্টিবডিটা কিন্তু একটু কম হচ্ছে, কিন্তু যেহেতু ওয়াইড স্পেকট্রামে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেজন্য আপনাকে ওয়াইডার ভ্যারাইটি অফ অর্গানিজম যদি মিউটেশন হয়, সেই মিউটেশন যদি স্পাইক প্রোটিনের বদলে অন্য কোনো পোর্শন অফ ভাইরাসে যদি মিউটেশন হয় সেটার থেকে কিন্তু আপনাকে কভারেজ দিচ্ছে, মানে কভারেজ এরিয়া বেশি কিন্তু লেভেল অফ অ্যান্টিবডিটা ইমিডিয়েটলি হয় কম। আর একটা যেটা আপনি বললেন সেটা হচ্ছে স্পুটনিক। আমরা আসবো, একটু টেলিফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, বলছি আমি বিহালা থেকে বলছি। বিহালা থেকে কে বলছেন বলুন, প্রশ্ন করুন। ইন্দ্রানী গুহ বলছি ম্যাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার জামাইবাবু নভেম্বর মাসে কোভিড থেকে উঠেছেন হয়েছিল, ঠিক আছে, কোভিড থেকে উঠেছে উনি, দুর্বল ভক্ত আছে। আচ্ছা আপনি আমার জামাইবাবুর সাথেই কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার তো হয়েছিল নভেম্বরের 6 তারিখ। 17 নভেম্বর কোভিড আপনি মুক্ত হয়েছেন কত তারিখে? কোভিড নেই, নেগেটিভ হলো আপনার 1 মাস পরে। আচ্ছা, তারপরে এখন কি সমস্যা হচ্ছে? নভেম্বর ধর ডিসেম্বর, এখন তো আজকে আমরা জানছি মে। শারীরিক কি সমস্যা আছে? প্রচন্ড গ্যাস অম্বল আছে, স্পন্ডিলাইটিস আছে, আমি যদি অনেক কিছু সমস্যা আছে এখন ওই দুর্বল দুর্বল লাগে, দুর্বল দুর্বল লাগছে গ্যাস অম্বলের জন্য হতে পারে, টাইমলি খাওয়া দাওয়া না জন্য সেসব কিছু ব্যাপার আছে। বলছি আমরা কি এতে আক্রান্ত হতে পারি? আবার এই যে গ্যাস সঙ্গাস না কি দেখাচ্ছে মিউকোরমাইকোসিস নিয়ে আপনার প্রশ্ন যে আপনি আক্রান্ত হতে পারেন কিনা, সঙ্গে থাকুন। হ্যাঁ, যেহেতু 3 মাসের বেশি হয়ে গেছে উনি নতুন করে আক্রান্ত হতেই পারেন, নতুন ভাইরাসে আক্রান্ত হলেন, সাথে যদি ওনার ডায়াবেটিস থাকে বা অন্যান্য রোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইক্রোমাইস হতেই পারে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, একদম আপনি অ্যালার্ট থাকতে হবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? আমি প্রশান্ত বেরা বলছি মেদিনীপুর থেকে। প্রশান্ত বেরা মেদিনীপুর, বলুন। হ্যাঁ ম্যাডাম, প্রথম প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবুর কাছে যে আমরা শুনেছি যে 75% বা 40% বা 80% এরকম করোনা হয়েছে, এইটা কি ব্যাপারটা কি সত্যি না মিথ্যে, এক? আর দ্বিতীয় হচ্ছে অনেকের করোনা হয়েও 17 দিন বা 22 দিন বা 1 মাস পরে টেস্ট করে গেলেও ওনার কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে, এর কারণ কি? হ্যাঁ, এইটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। যেহেতু এখন অবধি আমাদের সমস্ত গাইডলাইনই কোথাও বলা নেই যে আপনাকে কোভিড থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কোভিড আরটিপিসিআর টেস্ট পজিটিভ লাগবে, নেগেটিভ লাগবে, কেননা এটা দেখা গেছে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত আরটিপিসিআরে আপনার কোভিড পজিটিভ আসতে পারে, কিন্তু আপনি কিন্তু উপসর্গহীন। অতএব সমস্ত গাইডলাইনে এটাই বলা আছে আপনি আরটিপিসিআর লাগবে কোভিডটাকে ডায়াগনোসিস করার জন্য। তারপরে আপনার যদি 10 দিনের মাথায় মানে প্রথম উপসর্গ আসার ডে ওয়ানের পরে 10 দিন পরেই কিন্তু আপনি নন ইনফেকশাস হয়ে যাচ্ছেন, এরপরে আপনার আর আরটিপিসিআর টেস্ট করার দরকার নেই আপনাকে নিজেকে নেগেটিভ প্রমাণ করার জন্য, কোনো অফিস আদালত আপনাকে সেই প্রমাণ চাইবে না। তার কারণ এটাই, কেননা ওই প্রোটিনটা অনেক দিন শরীরে থাকতে পারে, মৃত প্রোটিন, মৃত ভাইরাসের প্রোটিন, কিন্তু সেটা অনেক দিন লিঙ্গার করতে পারে আপনার শরীরে এবং পজিটিভ আসতে পারে, তার মানে এই না যে আপনি কোভিড দ্বারা আক্রান্ত হয়ে আছেন এখন। মানে কোভিডে আক্রান্ত হলাম, আমার উপসর্গ দেখিয়ে আমি ডায়াগনোসিস শুরু করলাম, 10 দিন আমার প্রথম দিন থেকে 10 দিন এইটা ধরে নেওয়ার পরে 10 দিন থেকে কিন্তু এই ভাইরাসের এফেক্ট কমতে থাকবে, মানে এটা কিন্তু দীর্ঘদিন আমার শরীরে বাসা বাঁধা, এটা মারণ রোগ ক্যান্সার নয় যে একবার প্রবেশ করলে কে আর বের করতে পারবো না, তা নয়, এটা এইচআইভি এইডস নয়। আর ওই প্রোটিন অনেকদিন থেকে যায় যার জন্য পজিটিভ আসে, কিন্তু তার মানে এটা নয় যে ওই ভাইরাসটা জীবিত এবং আমার মধ্যে রিপ্লিকেট হচ্ছে, ভাইরাস আর 10 দিন পরে আর রিপ্লিকেট করে না শরীরে, যা করা 10 দিনের মধ্যে। এইবারে স্পুটনিক ভি। হ্যাঁ, স্পুটনিক ভি যেটা বলছিলাম, আমরা যেখানে বললাম যে স্পাইক প্রোটিনটা যেটা একটা চিম্পাঞ্জির অ্যাডেনোভাইরাস উইকেন্ড
অ্যাডেনো ভাইরাস অফ অ্যাফেক্টিং দ্য চিম্পাঞ্জি, সেখানে স্পুটনিকটা দেখা ইউজ করা হয়েছে, উইকেন অ্যাডেনো ভাইরাস অ্যাফেক্টিং দ্য হিউম্যান বিং, মানুষের উপর যে অ্যাডেনো ভাইরাস ইনফেকশন করে তার একটা উইকেন ফর্মটাকে ইউজ করা হয়েছে ভাইরাল ভেক্টর মিডিয়া হিসাবে, সেই জন্য দেখা গেছে যে এর এফিকেসি রেট 90%-এরও বেশি, যেটা ওরা ক্লেম করেছে আমাদের ইন্ডিয়ান, একটা ডোজেই হয়ে যাচ্ছে, একটা ডোজেই হয়ে যাচ্ছে এটা কিন্তু ওরা ক্লেম করেছে, এটা আমরা কিন্তু আমাদের এখনও ল্যাবরেটরিতে সেবার টেস্টেড হয়নি, কিন্তু এই জন্য ওদের এফিকেসিটা বেশি হওয়ার কথা। কিন্তু একটাই কথা বলতে চাই, যেটা কোভ্যাক্সিন কোভিশিল্ডের যেটা বলতে চাইছিলাম, যে কোভ্যাক্সিন কোভিশিল্ডের হেড টু হেড ট্রায়াল হয়নি, দুটো ভ্যাকসিনই ক্লেম করে তারা মোর দ্যান 70-80% এফিকেসি রেট। আমাদের ভারত সরকার ঠিক করেছিল যে ভ্যাকসিনগুলো 50-60% এফিকেসি রেট বা তার বেশি সেগুলোকেই আমরা অনুমোদন দেব, এরা তো নিজেদেরকে বলছে 70-80% হচ্ছে এফেক্টিভ, অর্থাৎ আপনি যে কোনো একটা নিতে পারেন। হ্যাঁ, এবার উনি বলছেন ওনার ওয়াইফের ডায়ালাইসিস চলছে, তো দেখা যাচ্ছে যেহেতু ইমিউনোজেনিসিটিটা একটু হলেও কম আপনার কোভ্যাক্সিনের, তো উনি কোভ্যাক্সিনটা নিলে আমার মনে হয় বেটার হবে, কিন্তু আমি যতদূর জানি আমরা এখনও নিজেদেরকে চুজ করার মতো জায়গায় কিন্তু নেই, যেটা অ্যাভেলেবল সেটা, যেটা অ্যাভেলেবল সেটা নিতে হবে। নমস্কার, কে রয়েছেন? আমি দমদম থেকে সুব্রত সরকার বলছি। বলুন। বলছি যে আমি ডাক্তারবাবুর কাছে একটা কোশ্চেন, ডাক্তারবাবুর কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। অনেকদিন আগে তো 28 দিন ছিল কোভিশিল্ডের সেকেন্ড ডোজ নেওয়ার ডেট, এখন তারপরে 42 ডেজ হয়েছে, তারপর এখন 84 ডেজ হয়েছে, তাহলে আগের গুলো কি ভুল ছিল সেটাই জানতে চাই। মানে এটা তো আমাদের নিজেদের সাধারণ পাবলিকের কনফিউশন হয়ে যাচ্ছে ব্যাপারটা। একদম, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, তাহলে আগের ডিসিশন কি ভুল ছিল? সঙ্গে থাকুন না, ডিসিশন ভুল ছিল না, বললাম তো এটা ডক্টর বিশ্বাস আপনাদের কাছে খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, কি বলবো, এটা দেখুন এখন যেহেতু আমাদের এখানে মানে ডিমান্ড ইজ টু সাপ্লাই রেশিও একদম তলানিতে এসে ঠেকেছে, সেখানে এটা সরকারকে হয়তো বাধ্য হয়ে নিতে হয়েছে, কিন্তু তার মানে এই না যে আমরা এটাকে মানবো না, নেব। আগেরটা অবশ্যই ভালো ছিল, কেন সেটাই বলা হয়েছিল যে এখন অ্যাস্ট্রাজেনিকা আমাদের কাছে 28 দিন অন্তর পেয়েছে। হ্যাঁ, যেটা অ্যাস্ট্রাজেনিকা আমাদেরকে বলে পাঠিয়েছিল যে এটাই হওয়া উচিত ছিল, তার আইডিয়াল ডেট, কিন্তু তার মানে এটা না যে আমরা এখন যে 3 মাস করছি তার মানে আমরা নেবো না, আমাদের এফিকেসি নাই, কিন্তু এফিকেসি অবশ্যই, কিন্তু আপনারা এখন কিছু করার নেই, এটা মেনে নিতে হবে, সময় এখন খুব টাফ, আমাদের সরকার খুব টাফ সিচুয়েশন ফেস করছে, অতএব সেটা আর কিছু করার নেই। তবে এই যে একটা একজন প্রশ্ন করে বললেন না, সম্ভবত প্রশান্ত বেরাই বললেন মেদিনীপুর থেকে, যে বলা হচ্ছে যে 70-80% আমি তো শুনেছি 90% মানুষেরই করোনা হবে, একটা সময় আসবে যে প্রত্যেকটা ঘরের মানুষ বলবেন হ্যাঁ আমার বাড়িতে করোনা হয়েছিল, এটা কি সত্যি? এখন তো এপিডেমিওলজিস্টরা বলছে প্রত্যেকটারই একটা হার্ড ইমিউনিটি রেট থাকে, এপিডেমিওলজিস্টরা বলছে করোনা ভাইরাসের ক্ষেত্রে সেটা 70%। 70% যখন আমাদের ইন্ডিয়ান পপুলেশন এফেক্টেড হয়ে যাবে, তারপর হয়তো এটা আমরা ড্রাস্টিক্যালি কমে যাবে, কেননা তারপরে এফেক্ট হওয়ার মতো কাউকে পাবে না। এমন না যে আমার শরীর থেকে আপনার শরীরে অ্যান্টিবডি যাবে, সেটা না, আমার শরীরে অ্যান্টিবডি যাবে না, কিন্তু 70%-এর উপর যখন পপুলেশন, এটা দেখা গেছে, আমি তো এপিডেমিওলজিস্ট নই, কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে 70%-এর উপর যখন একটা পপুলেশনে এফেক্টেড হবে, তখন আর ওই ভাইরাসটা খুঁজে পাবে না এমন কোনো লোক যে যাকে এফেক্টেড করে, অর্থাৎ 70% তার মধ্যে ইমিউনিটি পেয়ে যাবে। এবার যদি আমরা এই 70% কোভিড দিয়ে হয় সেটা দুর্ভাগ্য, আমরা যদি এই 70%টা ভ্যাকসিন দিয়ে করতে পারি সবচেয়ে ভালো, তাহলে এটা আমাদের মানে অর্থনীতিকেও সচল রাখবে। একদম। নমস্কার, কে রয়েছেন? আমি সমীরণ ঘোষ বলছি পুরুলিয়া থেকে। হ্যাঁ বলুন সমীরণ। বলছিলাম আমি এবং আমার স্ত্রী দুজনেরই করোনা পজিটিভ হয়েছিল, এখন অবশ্য সুস্থ হয়ে গেছি, হয়ে গেছে আমাদের 28 দিন মতো হয়ে গেল, বাড়িতেই আছি, বাড়ির থেকেই ট্রিটমেন্ট করিয়েছি, আমার এক রিলেটিভ ডাক্তারের অ্যাডভাইস মতো ট্রিটমেন্ট করেছিলাম। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আমরা দুজনেই করোনা ওই কোভ্যাক্সিন ইয়েটা নিয়েছিলাম, টিকাটা নিয়েছিলাম। মানে 9 তারিখে নেওয়া হয়েছিল, মে মাসের 4-5 তারিখ করে হয়েছে, মানে এক মাসের মধ্যে, এক মাস হয়নি।
এটাই এখন ইমিডিয়েটলি তো রেজ করতে এখন এক একটা এটা খুব বলা মুশকিল যে কাদের কতটা তাড়াতাড়ি 28 দিন একটা বলা হচ্ছে সেটার মানে এই না যে 28 দিনে আপনার রেজ হয়ে যাবে 28 দিনে রেজ হবে না এটা বলা খুব মুশকিল যে কার কতটা তাড়াতাড়ি রেজ হবে তবে আনুমানিক 2 থেকে 3 সপ্তাহ আপনি মিনিমাম ধরে আমাদের গাইডলাইনে সেটাই আছে 2 থেকে 3 সপ্তাহ আপনাকে মিনিমাম ওয়েট করতে হবে একটা অ্যাডিকুয়েট লেভেলের অ্যান্টিবডি তৈরি পাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে 3 সপ্তাহে অ্যাডিকুয়েট অ্যান্টিবডি তৈরি হবে এমন কিন্তু নয় কিন্তু আমাদের উচিত এখন প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেহেতু সরকার এখন 18 বছর ন্যূনতম বয়সসীমা করে দিয়েছে তাই 18 থেকে যতদিন আমরা যতদূর বয়স অবধি আপনারা আছেন প্রত্যেকে যাদের ডোজ নেওয়া কমপ্লিট হয়নি তারা এই ভ্যাকসিনেশন প্রসেসের মধ্যে নিজেদের নামটা এনরোল করে ফেলুন মানে ভ্যাকসিন দেওয়া মানে আপনি কিন্তু খানিকটা সমাজের কাজ করছেন সমাজের প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছেন আমার মনে হয় না শুধু নিজের সুস্থতা সমাজের প্রতি দায়বদ্ধতা কারণ আমরা কেউ লকডাউন চাই না কিন্তু আমি জানি এখানে যারা ডাক্তারবাবুরা আসেন আজকে ডক্টর বিশ্বাসও কিন্তু মনে মনে বলছেন লকডাউনটা আরেকটু বাড়ুক তাহলে অন্তত এটা চেইনটা ভাঙা যাবে লকডাউন সুফল তো হাতে নাতে পাচ্ছি পাওয়াও যাচ্ছে একদম পাচ্ছি আমরা কত মানে গত মনে হয় 1-2 সপ্তাহ ধরেই এটা কমের দিকেই আছে এখন তো কিছু কিছু জায়গায় খবরে দেখা যাচ্ছে বেড ফাঁকা যাচ্ছে সেটা আমাদের হসপিটালের ক্ষেত্রে সত্যি বেড ফাঁকা যাচ্ছে কিছু দুদিনে বেড তো এখন ফাঁকা যাচ্ছে আগে তো পেশেন্টকে রিগ্রেট করতে হতো এখন বেড ফাঁকা যাচ্ছে দুদিনে তো এটা তো ডেফিনেটলি আমাদের হেল্প করছে যে যে একটা ল্যাকনেস অফ অক্সিজেন সেটাও আমরা অনেকটা রিকভার করতে পেরেছি সুতরাং যতটা পারবেন ঘরে থাকবেন এবার আমি বলবো সরকারকে একটা সময় বাধ্য হতে হবে লকডাউন তুলতে কারণ দেশের অর্থনীতিকে তো সচল রাখতে হবে বহু মানুষ না খেতে পেয়ে মরে যাবেন তাহলে সরকার লকডাউন তুলবেন কিন্তু সরকার লকডাউন তুললেন মানে আমি আপনি হই হই করে বেরিয়ে গেলাম তা নয় প্রয়োজন থাকলেই বেরোবো ঠিক যেমন এখনটা করছি এটা আপনিও বাঁচবেন আপনার পরিবারও বাঁচবে আমরা সকলেই বাঁচবো একদম শেষে এসে বলি এই যে হোম আইসোলেশন এবং কোয়ারেন্টাইন আগে একদিন আপনার সাথে আমার আলোচনাটা করা হয়নি এই হোম আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের ফারাকটা কি কারা হোম আইসোলেশনে থাকবেন কারা কোয়ারেন্টাইনে থাকবেন যদি একটু ক্লিয়ার করেন হোম কোয়ারেন্টাইন মানে কি আমি একটা সাসপেক্টেড ইন্ডিভিজুয়ালের সংস্পর্শে এসেছিলাম কিন্তু আমি নিজে পজিটিভ কিনা আমি যাই না আমি হোম কোয়ারেন্টাইন থাকবো আর হোম আইসোলেশন হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন তার করণীয়টা কি হবে এবং তার টুওয়ার্ডস হিম অর হার বাড়ির লোকেরই বা অ্যাক্টিভিটি কি হবে ওই তো যেটা আমরা হোম আইসোলেশনই হোক বা হোম কোয়ারেন্টাইন সে ইকুয়ালি নিজেকে প্রোটেক্ট করে বাকিদের থেকে সে একটা ওয়েল ভেন্টিলেটেড রুমে নিজেকে আইসোলেট করে নেবে সে নিজে দৈনন্দিন জিনিস যেগুলো ব্যবহার করে সেগুলোকে সেগ্রিগেট করবে যদি সে বাস জামা কাপড় যেগুলো ব্যবহার করছে সেগুলোকে একটা সলিউশন যেটা আমি বলতে চাইছি এখানে যদি আপনি হাইপোক্লোরাইড সলিউশন অথবা ব্লিচিং পাউডার দিয়ে সলিউশন তৈরি করে তার মধ্যে 10 মিনিটসের উপর যদি সেটাকে ডিসইনফেক্টেন্ট করেন সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবার এটা এটা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে আমি এটা বলতে চাই এখানে যে আপনি কী করে তৈরি করবেন গাইডেন্সটা হচ্ছে 950 ml জলে মানে ধরুন 1 লিটার জলে 3 চামচ ব্লিচিং পাউডার আপনি দিলেন সেটা কিন্তু আপনার তৈরি হয়ে গেল একটা অ্যান্টিসেপটিক সলিউশন অথবা আপনি যদি বেশি পরিমাণে চান মানে 3.75 লিটার জল মানে 3.75 লিটার জল আপনি যদি নেন তার মধ্যে 1/3 to 1/2 কাপ ব্লিচিং পাউডার মেশান সেটা কিন্তু আপনার অ্যান্টিসেপটিক সলিউশন তৈরি হয়ে গেল এই সলিউশনের মধ্যে আপনি আপনার দৈনন্দিন জিনিস যেগুলো ব্যবহার করছেন সেগুলো ওগুলোর মধ্যে ডিসকার্ড করুন ওটাকে অন্তত 10 মিনিট রেখে স্টেরিলাইজ করুন তারপরে ওটাকে বাকি যারা কোভিড কেয়ার ওয়ার্কার মানে যারা আপনাকে কেয়ার দিচ্ছে তাদের যেন হ্যান্ডেল করে সিমিলারলি আপনি একটা মানে ব্রিদিং এটিকুয়েট ফলো করেন মানে যদি আপনার হাঁচি পায় কাশি পায় তাহলে আপনি এইভাবে হাঁচবেন মুখের সামনে হাঁচবেন না একটা টিস্যু পেপার ইউজ করবেন আর হাত ধোবেন হাত ধোয়াটা অন্তত 40 সেকেন্ডের জন্য একটা সাবান দিয়ে হাত ধোবেন অথবা 70% বা তার অভাব অ্যালকোহল আছে সেরকম একটা স্যানিটাইজার দিয়ে হাত স্টেরিলাইজ করুন স্যানিটাইজার দিয়ে হাত স্টেরিলাইজ করার আগে কিন্তু হ্যান্ড ওয়াশ বা ওই সাবানের ব্যবহারটা ভীষণভাবে বাঞ্ছনীয় হ্যান্ড ওয়াশটা হচ্ছে আইডিয়াল আপনি হ্যান্ড ওয়াশ করতে গেলে ভালো আমাদের হাতে সময় নেই ডক্টর সৌমেন বিশ্বাস আজকে তার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিলেন আমরা অনেক কিছু জানলাম এবং একটা জিনিস বলবো যে আমরা প্রত্যেকে আশার আলো দেখছি যে হ্যাঁ এই কোভিডকে আমরা দূর করতে পারবো এই প্রসিডিউরে চলে ডাক্তার বিশ্বাস আজকেও বললেন যে তাদের হসপিটালও বেড ফাঁকা যাচ্ছে এটা একটা প্লাস সাইন যে হ্যাঁ মানুষের এই করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাটা কমছে আগামী দিনে নিশ্চয়ই এই সংখ্যাটা আরও বাড়বে যে আক্রান্ত হননি এই সংখ্যাটা আমরা সুস্থ সুন্দর পৃথিবী পাবো থ্যাংক ইউ সো মাচ নমস্কার বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন
Dr. Plus, 65/2 MB Road, Kolkata 51. Dr. Plus এর স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।